এই তুই এখন এই মুহূর্তে ঠিক করবি, তুই কি পড়ালেখা করবি না আমার সাথে সংসার করবি? দেখো তুমি পাটা ছেলে কত টাকা ইনকাম করো, সামনে তো আমাদের একটা ভবিষ্যৎ আছে, আমাকে পড়াশোনাটা শেষ করতে দাও, তারপর তো আমি একটু ভালো চাকরি করবো, আমাদের সমস্যা ঠিক হয়ে যাবে। বহুত ভালো শিখে গেছিস না, বহুত ভালো শিখছিস। তোর আমার সাথে সংসার করা লাগবে না, তোর আমি তালাক দিলাম, এক তালাক, দুই তালাক, তিন তালাক, যা বেরা। হ্যাঁ স্যার, কোথায় আছেন আপনি? এই তো লোকেশনে দাঁড়ায় আছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। এই দাঁড়ান, উনি আমাদের এলাকার নতুন এসআই, কি বলে শুনুন। আপনার গাড়ির কাগজ দেখান, আর আপনি এত স্পিডে যাচ্ছেন কেন? আদ্রিতা তুমি কেমন আছো? এক্সকিউজ মি, হোয়াট আর ইউ সে? আপনার সাহস কত বড়, আপনি আমার নাম ধরে ডাকছেন? এই আপনার সমস্যা কি, আপনি ম্যাডামের নাম ধরে ডাকেন কেন? সরি আমার ভুল হয়ে গেছে। একজন পুলিশ অফিসারকে কিভাবে সম্মান দিতে হয় সেটাও কি আপনি শিখেননি? না আসলে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে। এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিলেন? আর আপনার গাড়ির কাগজ দেখান। প্যাসেঞ্জার পিক করতে যাচ্ছিলাম, আসলে ম্যাডাম ভুল করে গাড়ির কাগজপত্র বাসায় ফেলে রেখে আসছে। আদ্রিতা তুমি কি আমার চিনতেছো না? আমি তোমার হাজবেন্ড। আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আমার হাজবেন্ড ছিলেন কিন্তু এখন নেই। আমাকে আপনি তালাক দিয়ে আমার সাথে সব সম্পর্ক আপনি শেষ করে দিয়েছেন, শুধুমাত্র আমি লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম বলে। কিন্তু আজকে নিয়তির খেলা দেখেন, যাকে আপনি বাসা থেকে বের করে দিয়েছিলেন আজকে সেই আপনার বাইক আটকাল। আদ্রিতা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আগে তোমার সাথে যেটা করছি সেটা একদমই ঠিক করি নাই। ক্ষমা? ক্ষমা তো আমি আপনাকে করেই দিয়েছি, ক্ষমা যদি আমি আপনাকে নাই করতাম তাহলে আপনি যখন আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন তখন আমি আপনাকে এমনি এমনি ছেড়ে দিতাম না, আপনার নামে আমি মামলা করতাম। আসলে আমি নিজেকে বুঝিয়েছি, নিজেকে শিখিয়েছি আর নিজেকে ম্যাক করেছি, আর নিয়তি আজকে আমাকে এই জায়গায় এসে দাঁড় করিয়েছে। আর দেখুন আজকে আমি পুলিশ অফিসার আর আপনি সেই পাঠাও ড্রাইভার। আদ্রিতা প্লিজ তুমি আমার ক্ষমা করে দাও, চলো না আমরা অতীতের সব কিছু ভুলে গিয়ে নতুন করে আবার সব কিছু ঠিক করে ফেলি। আচ্ছা কি বললেন, সব কিছু ঠিক করতে? আচ্ছা আপনার এখন আবার সব কিছু ঠিক করতে মন চাইলো কেন? ও আচ্ছা, আমি পুলিশ অফিসার বলে, শুনুন আপনাকে একটা কথা বলছি, আমি এখন আরেকজনের বউ আর আজকের মতো আপনাকে আমি দয়া করে ছেড়ে দিলাম, যান এখান থেকে। এদিকে দিস পাওয়ার ব্যাংক ফ্রম দুলাবে, হেডফোন ফ্রম মাম্মাস, কানে দিলে পুরো দূর আসবে। ধুর কিসের ফিল, আমি তো কিছু শুনতেই পাচ্ছি না। So with expert I am damn smart. Exclusive shop designer stylish product নিয়ে এলো expert. কি ব্রো, বাড়ি দিও লাভ হয় নাই? কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে।